রায় তিন চারজনের দিছে, জিগা দিছে, এটা ঠিকই দিছে, কিন্তু আরও যে ১৩ জন আসামির মধ্যে মেইন আরও ৩জন আসামি ছেড়া দিছে, এই আদালতের চক্করে আমার কাটা লেটাছে, মাইরা লেটাছে, কুবাই লেটাছে, আমার বাড়ি ঘর ঢালাই লেটাছে। আজকে আমি কীভাবে বাড়ি যাব দেখব, তারা ঘর থেকে কেমনে বাড়িব, এখন জরিনা বেগম রায় হয়ে গেছে, এর পুরো কইতাছে কইতাছে দেখুন তুই কেমনে বাঁচ। আমার এই ছোট ছোট দুইটা নাইনাতকু আর বউটা একদম অল্প বয়সের মাইয়া বিধবা, আমার মা, আমি মা, বৃদ্ধ মা বাবা আতঙ্কে দিন কাটায় তারার জন্য, তারা কোনো করছে আতঙ্কে দিন কাটায়। কীভাবে আমি এভাবে কি প্রশাসনের কাছে আমি সাহায্য চাই, কীভাবে এভাবে চলন দেব মানুষ আমার এলাকা, আমি ভারতবাসীর নাগরিক, আমি কীভাবে চলুম, আমি ভারতবাসীর একজন নাগরিক কীভাবে বাড়ি করে চলে। ২ কেজি ৩ কেজি চাউলের লেগে আমার ছেলেটার মৃত্যু মিল চালে তো ৩ কেজি চালের লেগে এরা মেরা লেছে, খুন করছে ১৩ জন আসামিয়ে, মেন ৩জন আসামি কোনো কিছুই হইল না, জরিমানা হইল না, কিছু হইল না, তারা ছেড়ে দিল। কোন কোন ৩জন আসামির নাম? রবি খান, এরপরে রবি খান আছে, এরপরে আছে মুর্শিদ মিয়া, এরপরে আছে শৌভিক মিয়া, এই লোকটির কিছুই হয়েছে না, এই লোকটির সবচেয়ে বেশি করছে অত্যাচার। এখনো খেয়ে কোন আদালতে আমার মেরে লইতেছে, কোনো এই যে মুহুরি আমার সাথে আছে। আপনারা হয়তোবা জানেন সেটা শহরের একটা তাঞ্চল্যকর হত্যাকাণ্ড মামলা ছিল জয়পুরে, শাহজাহান মিয়া হত্যাকাণ্ড। সেই শাহজাহান মিয়া ছিল একটা খুব উচ্চশিক্ষিত ছেলে, সে মাস্টার ডিগ্রি MBA পাস ছিল, আর ওকে খুন করা হয়েছিল ২০১৩ সালের ২৭ সেপ্টেম্বর ৭:৬৭। তো এই ব্যাপারে একটা FIR হয়েছিল, FIR-এর পরিপ্রেক্ষিতে পুলিশ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট ছিল তদন্ত করে। তদন্তকালীন চলাকালীন আমরা পরবর্তী সময়ে কেসটা আমাদের এখানে আসে ২০১৫ সালে, চার্জ ফ্রেম হয় ৭/১/২০১৬ সালে, কিন্তু যেহেতু আসামি বেশি ছিল এবং এই কেসে পোস্টমার্টম হয়েছিল শাহজাহান মিয়ার কলকাতাতে, সেখানে ডাক্তার আনার প্রশ্নে অনেকটা দেরি হয়ে গেছে। আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি ট্রায়ালটা কমপ্লিট করানোর লেগে, কিন্তু প্যান্ডামিকের জন্য আমরা সেটা পারিও নাই, কিছুটা লেট হয়েছে আমাদের। হ্যাঁ, উদ্দেশ্য আমাদের এরকম ছিল না, যা হোক আসামি বেশি থাকাতে এরকম হয়েছে। আমরা প্রসিকিউশনের তরফ থেকে মোট ১৮ জন সাক্ষী আদালতে উপস্থিত করছিলাম, কিন্তু ২১ পক্ষের থেকে কোনোরকম সাক্ষী আদালতে উপস্থিত করা হয়নি। তারপর উভয় পক্ষের বক্তব্য শোনার পর মাননীয় আদালত আজকে মোট ১৩ জন আসামির মধ্যে ৪জনকে দোষী সাব্যস্ত করে, তাদের বিরুদ্ধে চার্জ ছিল ভারতীয় দণ্ডবিধি ৩০২ এবং ৩৪ ধারাবত, তাদেরকে দোষী সাব্যস্ত করেন এবং কিছুক্ষণ আগে তাদের সাজা ঘোষণা করেন। সেই ৪জন আসামি হইল, নাম হইল জরিনা বেগম, একজন মহিলা আছেন, রফিক মিয়া, তারপরে মজিদ মিয়া, তারপর সজল মিয়া। এই ৪জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন, সশ্রম কারাদণ্ড দেন তাদেরকে এবং প্রত্যেককে ২৫,০০০ টাকা করে জরিমানা করেন। ওই টাকা যদি জমা না দিতে পারেন তাহলে আরও অতিরিক্ত ৬ মাসের জেল তাদের খাটতে হবে, এবং টাকা যদি জমা দেয় তারা তাহলে সেই টাকাটা ডিসি শাহজাহান মিয়া তার যে স্ত্রী তাকে দিয়ে দেওয়ার জন্য মাননীয় আদালত অর্ডার দিয়েছে। এসটিআর তদন্ত করছে অধর দেববর্মা এবং মিলন দত্ত, এখন মিলন দত্ত ছিল পশ্চিম থানার ওসি, উনি তদন্ত করছেন, ভালো তদন্ত করছেন এবং মেডিকেল এভিডেন্সগুলি উনি ভালোভাবে কালেক্ট করছেন। হ্যাঁ, যে কারণে আমরা আদালতে গেছি, ৪জনের হয়েছে, কিন্তু আমাদের প্রসিকিউশনের সেটা আশা ছিল যে কনভিকশান অ্যাটলিস্ট ৮-৯ জনের হবে। দেখা যাক, আমরা পরবর্তী আমাদের উদ্যতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা পরবর্তী পদক্ষেপ কী নেওয়া যায় এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিই। স্যার, ওরা কি স্বীকারোক্তি করেছে যে ওরা কী কারণে মেরেছে? না, এরকম দেখেন, এটা একটা মানে আমার কাছে, আমি যখন কেস রেকর্ডটা পাই তখন তো আই বিকাম ভেরি অ্যাস্টোনিস্ট। হ্যাঁ, শুধু একটা মার্ডার, একটা ছেলে, উচ্চশিক্ষিত ছেলে, তাকে খুন করে দিল শুধু ৮ টাকার জন্য। তার ডিমান্ডটাই ছিল একইদের ৪ কেজি চাল, অর্থাৎ ডিমান্ড ছিল ৭ কেজি, সে ৩ কেজি তাদেরকে দিয়ে দিয়েছিল, কিন্তু সে বলছিল যে আমরা তো হেডমিস্ট্রেস মানে এমন অর্ডার দেয় নাই যে আমি ৭ কেজি দিতাম, যদি হেডমিস্ট্রেস অর্ডার দেয় তাহলে পরবর্তী ৪ কেজি চাল দেবো। কিন্তু এই ৪ কেজি চাল না দেওয়ার, মিড ডে মিল চালাইতো ছেলেটা জয়পুর স্কুলে, ৪ কেজি না দেওয়াতে তারা মানে খুন করে দিল, তারা প্ল্যান করে।
এখন 4 কেজি চালের দাম আমি খুব নিয়ে দেখছি 2 টাকা কেজি 8 টাকা হয় দাম। 8 টাকার জন্য একটা তরুণ তাদের ছেলে যার স্ত্রী আছে আমার সাথে, তার মা আছে আমার সাথে, তারা আমাদের প্রসিকিউশনের তরফ থেকে তাদের সাথে আমরা যোগাযোগ করি, তারা প্রত্যেকটা তারিখে তারিখে মাননীয় আদালতে আসছেন। আমরাও তাদের কাছে বলছি আমাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর যে সরকার আমাদের দায়িত্ব দিয়েছে আপনাদের মামলা পরিচালনা করার জন্য, আপনারা আদালতে আসেন, আমরা দায়িত্ব সঠিকভাবে পালন করছি কি না সেটা দেখেন। তো ওনারা আইসে ওনাকে জিজ্ঞেস করলে জানতে পারবেন আমাদের ভূমিকা কী ছিল বা কী করছি, আমরা ওনাদের সহযোগিতা কতটুকু আছে। উনি হইলেন ডিসিস্টের মা মায়া রানী বিবি, উনি প্রতিটা ডেইতে আইছেন, ওর ওয়াইফ স্ত্রী আইছে, হ্যাঁ ওরা সব সময় আইছে এবং তারা সবসময় আইছে, তারা বিচার করছে, এটা তারা অবজার্ভ করছে। হ্যাঁ এইটুকু আমি বলতে পারি। আমার এটা হইলো মাননীয় বিচারক গোবিন্দ দাস মহোদয়, উনি আজকে মাননীয় এডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ কোর্ট নাম্বার 2 গোবিন্দ দাস মাননীয় বিচারপতি, উনি এই রায় ঘোষণা। যাও